এসএসসি ও এইচএসসি দুটি সনদই জাল। এ জাল সনদ বানাতে গিয়ে বদলে দিয়েছেন নিজের পিতার নামও, এমন কীর্তি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিবিএ নেতা দেলোয়ার হোসেনের। এই অভিযোগে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পুরোটা জানাচ্ছেন তাওহিদ সৌরভ। অবশেষে নিজ মন্ত্রণালয় তদন্তে ধরা পড়লেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিবিএর সেই সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। উচ্চমান সহকারী পদে কর্মরত যে কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ঘুরছে অবৈধভাবে কোটি কোটি টাকা অর্জনের, তবে এবার তাকে ধরা হয়েছে সনদ জাল করার অভিযোগে। এসএসসি ও এইচএসসি পাস না করেই তিনি চাকরি নিয়েছেন গৃহায়ণ কর্তৃপক্ষে, এজন্য জমা দেয়া দুটি শিক্ষাগত সনদই জাল। বলা হয় যে সে একটা কি ছিল আসলে, সেটা কর্তব্য ছিল সে। দেলোয়ার হোসেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিবিএ সাধারণ সম্পাদক, যদিও এই সিবিএ নিয়েই প্রশ্ন তুলেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন। সরকারি কোনো প্রতিষ্ঠানের সিবিএ থাকতে পারবে না, ঠিক আছে? সিবিএ এবং কোথায় থাকবে এটা বলা, সিবিএর মূল কাজ হলো যে যদি কোনো শ্রমিক থাকে, শ্রমিকদের আপনার মজুরি নির্ধারণ করা, আর যদি কোনো অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত কাজের যে সময়টা বাড়ানোর জন্য এটা। কিন্তু এটা হলো যে আপনাদের যে শ্রম আইন আছে, সেই আইনে এই জাতীয় গৃহ কর্তৃপক্ষ আপনার শ্রম আইনে বহির্ভূত। সচিব আরও জানালেন সনদ জাল করতে গিয়ে বাবার নামে বদলে ফেলেছেন দেলোয়ার হোসেন। তার উচ্চ মাধ্যমিক যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে ওর যে বাবার নাম ভুল করে আব্দুল হাদির পরিবর্তে ওইটা শিশু মেয়ে হয়ে গেছে। এসএসসি যেটা হলো সায়েন্স, ঠিক আছে, আবার ইন্টারমিডিয়েট যেটা সেটা হলো আপনার এসএসসিটা, সেটা হলো কমার্স। আর প্রথমে যখন সে এটা দাখিল করেছিল আপনার ইসে, তখন তো প্রথম বিভাগ, কিন্তু আবার এখন যেটা পেয়ে গেলো সে ওটাই পাওয়া গেছে হলো আপনার কত 597 আপনার হলো মার্কশিটের নাম্বার, কিন্তু ওটা হলো দ্বিতীয় বিভাগ। আটকের পর সার্টিফিকেট জাল করার অভিযোগে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তার সম্পদ অনুসন্ধানের জন্য চিঠি দেওয়া হয়েছে দুদকে। তারপর তার সম্পদের বিষয়টা, এটা দুদক দেখবে। এটা তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।